বন্ধুরা আজকের সময় খাবার তৈরি করা কোম্পানিগুলো যে কোনো পর্যায়ে যেতে পারে তাদের প্রোডাক্টগুলোকে বিক্রি করার জন্য অথবা হেলদি প্রমাণ করার জন্য কেননা লোকজনরা প্রোডাক্ট ক্রয় করার সময় খেয়ালই করেন না প্রোডাক্টটি কোন জিনিস দিয়ে তৈরি বন্ধুগণ আপনি জানেন কি কোম্পানিগুলো প্রোডাক্টগুলোকে বিক্রি করার জন্য যা কিছু ইচ্ছা বলতে পারে অ্যাডের মাধ্যমে অথবা প্রোডাক্টের পেজের মাধ্যমে আমার পুরো বিশ্বাস আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে কোন প্রোডাক্টগুলো আপনার স্বাস্থ্যের জন্য ভালো এবং কোনগুলো স্বাস্থ্যের জন্য হানিকর এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক নাম্বার ফাইভে রয়েছে নিউট্রেলা নিউট্রেলা অনেক লোকজনদের একটি পছন্দের খাবারে পরিণত হয়েছে ব্রেক ব্রেকফাস্টে নিউট্রেল সব থেকে বেশি খাওয়া হয় ব্রেডের সাথে মিশিয়ে এবং দুধের সাথে মিশিয়ে চলুন আমরা জানি এর মধ্যে কি কি নিউট্রেন্স রয়েছে নিউট্রেলার একটি সার্ভিং সেবন করলে একশো আশি ক্যালোরি নয় গ্রাম প্রোটিন আট দশমিক ছয় গ্রাম কার্বোহাইড্রেট চার দশমিক সাত ফ্যাট পাওয়া যায় কিন্তু চিন্তার বিষয় হলো এতে আট দশমিক পাঁচ গ্রাম পরিমাণ সুগার থাকে অর্থাৎ দুই চামচ চিনি কেবল একইবারই খেয়ে ফেলবেন আপনি কি জানেন কিছু বছর আগে নিউট্রেলা তৈরি করা কোম্পানির উপর কেস করা হয়েছিল ভুলভাল অ্যাড করার জন্য এমনকি কোম্পানিটিকে থ্রি মিলিয়ন ডলার ফাইন করা হয়েছিল এবার চিন্তা করুন আপনি সকাল সকাল দুই চামচ চিনি সেবন করছেন আর এই চিনি অর্থাৎ সাদা বিষ আপনার স্বাস্থ্যের জন্য কতটা হানিকর তাই এখনও যদি আপনি ভেবে থাকেন এটি হেলদি তাহলে আপনি নিজেকেই নিজে ধোকা দিচ্ছেন এর পরিবর্তে আপনি ন্যাচারাল পিনাট বাটার খেতে পারেন নাম্বার চারে রয়েছে বোন ভিটা আজকের দিনে কত প্রকারের টনিক বাজারে চলে এসেছে যেমন বুস্ট হরলিক্স বোন ভিটা এগুলো খুবই পপুলার ছোটবেলা হয়তো সবাই এসব জিনিস সেবন করেছেন শহরের প্রতিটি মা বাচ্চাদের এই সব খাবার খাইয়ে থাকেন তারা ভাবেন এটি সেবন করলে শরীর এবং মন শক্তিশালী হয়ে ওঠে যেমন এটিতে লেখা রয়েছে অথবা টিভিতে অ্যাড দেখিয়ে থাকে কিন্তু আসলে কি এটি সত্যি তো চলুন আমরা জানি বইন এক সার্ভিং অর্থাৎ দুই চামচ বইন ভিটার মধ্যে সতেরো গ্রাম কার্বোহাইড্রেট শুধুমাত্র এক দশমিক চার গ্রাম প্রোটিন থাকে কিন্তু এই সতেরো গ্রাম কার্বোহাইড্রেটের মধ্যে প্রায় চোদ্দ গ্রাম সুগার থাকে সোজাসুজি করে বলতে গেলে একইবারই আপনি তিন চামচ পরিমাণ চিনি খেয়ে ফেলছেন এমন কি এর উপরে আপনি হয়তো দুধের মধ্যে আলাদা করে আরও এক চামচ চিনি মিশিয়ে দিচ্ছেন তাহলে আপনি আপনার বাচ্চাকে হেলথ টনিকের পরিবর্তে নিয়মিত চিনি খাইয়ে যাচ্ছেন মুশকিল তো হলো সেখানে যখন এই কোম্পানির প্রোডাক্টিতে লেখা আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে প্রতিদিন বোন ভিটা চার চামচ করে সেবন করুন আপনি যদি ভালো করে এর নিউট্রিয়েন্টসগুলো দেখেন তাহলে দেখবেন ভিন্ন ভিন্ন চিনি প্রয়োগ করা হয়েছে আপনি যদি ভেবে থাকেন এটি সেবন করলে শরীরে ভিটামিনের চাহিদা পূরণ হবে তাহলে আপনি ভুল করছেন কেননা প্রতিদিনের ভিটামিনের চাহিদা অনুযায়ী এতে পাঁচ গুণ কম ভিটামিন থাকে এমনকি এটা আলাদাভাবে ভিটামিনকে শরীর থেকে সঠিকভাবে অ্যাবজর্ব করতে দেয় না বন্ধুগণ এই সমস্ত হেলথ টনিক প্রায় একই রকম হয়ে থাকে এর পরিবর্তে আপনি ছাতু সেবন করতে পারেন নাম্বার তিনে রয়েছে সুগার ফ্রি এটি ভারতের সব থেকে বেশি পরিমাণে বিক্রি হওয়া লো ক্যালোরি সুইটনার ডায়াবেটিস রুগীরা ওজন কম করার জন্য এটি বেশি ব্যবহার করে থাকেন কেননা এটি চিনির মতো মিষ্টি এবং এতে ক্যালোরিও কম থাকে কিন্তু কথা হলো এটি কতটা সত্য তো চলুন জানি প্রথমেই চোখে পড়ে সেটি হলো ল্যাকটোস ল্যাকটোস দুধে পাওয়া যায় এমন একটি সুগারের নাম এই জন্যই আপনার যদি দুধ হজম না হয় তাহলে এই প্রোডাক্টটি আপনার জন্য নয় দ্বিতীয় জিনিস যেটি এটিতে ব্যবহার করা হয় সেটি হল অ্যাসপার্টেম বন্ধুগণ এই অ্যাসপারটেমে আজ পর্যন্ত অনেক পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া গেছে যেমন ওজন বৃদ্ধি পাওয়া ব্লাড প্রেশার বেড়ে যাওয়া হার্টের সমস্যা হওয়া ইত্যাদি এছাড়া গবেষণায় দেখা গেছে যেসব খাবারে অ্যাসপার্টেম রয়েছে এগুলো বাচ্চাদের জন্য মোটেও ভালো না তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তাই আপনি যদি হেলদি বাঁচতে চান তাহলে আজই এটি সেবন করা বন্ধ করুন এর পরিবর্তে আপনি গুড় মধু কোকোনাট সুগার ব্যবহার করতে পারেন নাম্বার টুয়ে এ রয়েছে ওটস ম্যাগি ওটস ম্যাগি নাকি আমাদের জন্য হেলদি ব্রেকফাস্ট এটা কোম্পানিগুলো প্রায় প্রচার করে থাকে আসলে কি তাই ওটস ম্যাগির মধ্যে ময়দার পরিমাণ সবচেয়ে বেশি থাকে এবং অনেক কেমিক্যাল ব্যবহার করা হয় যেগুলো স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় ম্যাগিতে তুলনায় এবং কার্বোহাইড্রেট বেশি থাকে এজন্য ওটস ম্যাগি না খেয়ে নর্মাল ম্যাগি সেবন করুন নাম্বার রয়েছে নিউট্রেলাইট আমরা সকলে বাটার খেতে ভালোবাসি এবং অনেক খাবার যেমন পরোটা ইত্যাদিতে আমরা খাবারের সময় বাটারের ব্যবহার করে থাকি কিন্তু আজকের দিনে অনেকেই বাটারের পরিবর্তে নিউট্রেলাইট ব্যবহার করে থাকি এটি একটি হেলদি বাটার হিসাবে প্রমোট করা হয় আমরা যদি আমুল বাটার এবং নিউট্রোলাইট বাটারের মধ্যে তুলনা করি তাহলে নিউট্রোলাইট বাটারকে হেলদি মনে করা হবে কারণ এতে কোলেস্ট্রল এবং স্যাচুরেটেড ফ্যাট অনেক কম থাকে কিন্তু আসলে পুরোটাই ভিন্ন আমুল বাটার যেখানে দুধ এবং লবণ দিয়ে তৈরি হয় সেখানে নিউট্রোলাইট রিফাইন তেল দিয়ে তৈরি হয় এটি স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ এছাড়াও এটিতে আরও অন্যান্য কেমিক্যালও ব্যবহার করা হয় যেটি স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় আপনি যদি সঠিকভাবে বাটার খান তাহলে অবশ্যই সেটি স্বাস্থ্যের জন্য উপকার কিন্তু নিউট্রালাইটে অনেক উচ্চ মানের প্রসেস করার মাধ্যমে ব্যবহার করা হয় এটি স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় এজন্য আপনি নর্মাল বাটার সেবন করুন তো বন্ধুরা এই ছিল কিছু খাবার যেগুলোকে স্বাস্থ্যের জন্য ভালো মনে করা হয় কিন্তু আসলে এটি স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান এবং আপনার বাড়ির আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন আর এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ